বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অনড় আওয়ামী লীগ। অন্যদিকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে হরতাল অবরোধের মতো কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে বিএনপি ও তাদের মিত্ররা। দেশের দুই বড় রাজনৈতিক দল ও জোটের বিপরীতমুখী এমন অবস্থানের মধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। এখন শুধু তফসিল ও ব্যালটের অপেক্ষা। এর আগে রেওয়াজ অনুযায়ী আগামী 9 নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করবে কাজী হাবিবুল আউয়াল কমিশন। আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে তফসিল ও ভোটের প্রায় সব প্রস্তুতি সেরে নিয়েছে কমিশন। শুধু ব্যালট ছাপানোই এখন বাকি রয়েছে, যাকে ভোটের সর্বশেষ ধাপ বলা হয়ে থাকে। ইসি সংশ্লিষ্টরা বলছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য 2024 সালের 29 জানুয়ারির আগে 90 দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। এক নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনাও শুরু হয়ে গেছে। তফসিল ঘোষণার জন্য ইসির হাতে খুব বেশি সময় নেই। এই অবস্থায় আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশের দুই বড় রাজনৈতিক দলের মধ্যে এখনও কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা দেখা না গেলেও শেষ পর্যন্ত সংবিধানের পথেই হাঁটবে আউয়াল কমিশন। সেক্ষেত্রে কোনো দল নির্বাচনে না এলেও তাদের কোনো কিছু করার থাকবে না। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ভোটারের সংখ্যা 11,96,91,633 জন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোট গ্রহণ কর্মকর্তা মিলিয়ে 10 থেকে 12 লাখের মতো জনবল বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকবেন। ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি হিসেবে এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, আইনি কাঠামোর সংস্কারও হয়েছে। নির্বাচনী কাঠামোকে সামনে রেখে এবার 10টি আসনের সীমানায় পরিবর্তন এসেছে। ভোট কেন্দ্রের খসড়া তালিকাও প্রকাশিত হয়েছে। এবার ভোট কেন্দ্রের সংখ্যা 42,103টি আর ভোট কক্ষের সংখ্যা 2,61,914টি। তবে ভোট সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ সহ আরও কিছু কাজ চলমান রয়েছে। নির্বাচনের জন্য মোট 80,000 ব্যালট বক্স কেনা হয়েছে, যা এরই মধ্যে মাঠ পর্যায়ে পাঠানো হচ্ছে। আর তফসিল ঘোষণার পর ব্যালট পেপারের কাগজ সংগ্রহ ও প্রার্থিতা প্রত্যাহারের পর হবে মুদ্রণের কাজ। এবার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে বাধাদান ঠেকাতে অনলাইনে জমা দেওয়ার সুযোগ রাখা হচ্ছে। সেই সঙ্গে ই ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনে জামানতের টাকাও পরিশোধের সুযোগ থাকছে। ভোট কেন্দ্রের নাম ও ভোটারের নম্বর খুঁজে পাওয়ার ভোগান্তি কমাতে বাংলাদেশ ইলেকশন অ্যাপ নামে একটি অ্যাপ তৈরি করছে কমিশন। ওই অ্যাপে ভোটারের তথ্যের পাশাপাশি রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, ডিসি, এসপি, ওসি সহ নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পরিচয় ও ফোন নাম্বার থাকবে। ভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সম্প্রতি কালবেলাকে জানান, দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে তাদের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ এবং সেটি সন্তোষজনক। আফসার আনাজ, কালবেলা।